লোকের বড় আঘাত রে, এটা সইতে ভালো লাগে আপন জনের ফুলে টুকা কল দেশু ও আপনাদের রশিদ সরকার লিখলো ভিন্ন লোকের বড় আঘাত বাজানে এটি সইতে মিষ্টি লাগে, কিন্তু আত্মার আপন আপন জনের ফুলের টোকা এটা কলজের মধ্যে ডাকে। আপনারা জানেন জুনায়েদ বুগদাদির ভক্ত ছিল মনসুর হেল্লাস এবং সিবলি রহমতুল্লিন আলাই। মনসুর হেল্লাস একদিন আয়না হক বলতে বলতে নিজের অজান্তে বলে ফেলছে আনা হক, আর সরার কাজে ওমর বলছে মনসুর তুমি এত বড় একটা মৌলানা, তুমি সরা বিরুদ্ধে কথা বলতে পারলে, তোমাকে আমি সরার বিচার করব, কঠিন বিচার করব। বলে যা ইচ্ছা তাই করো কাজী, আমার তাতে দুঃখ না, যে রূপেতে হইছি পাগল ওই রূপ আমার ভোলার কাইতা না। বলে কাজে তুমি যা ইচ্ছা তাই করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে রূপে পাগল হইলাম এই রূপটা আমার কোনো ভোলার কাইতা নাই। বাজান আমার খলিল চান, মান্নান চান, আজিজ চান, যে রূপে পাগল হয়েছে আমার মইনাল চান, রূপকে ভোলার কায়দা আছে বাজান। বলে তোমাকে আমি শরীয়তের কঠিন বিচার করব, বলে ছড়ার কাজে তুমি যা ইচ্ছা তাই করো, তাতে কোনো দুঃখ নাই আমার। বলে তুমি ক্ষমা চাই না, বলে আমি ক্ষমা চাব না। বলে তোমার সমস্ত শরীরের চামড়া তুলে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে 101 জন কাজী তোমার ক্ষত বিক্ষত শরীরের ভিতরে 101টা করে পাথর মারবে। বলে যা ইচ্ছা তাই করো, তোমার শরীয়তে তুমি বিচার করো। মনসুর হেল্লাসের সমস্ত গায়ের চামড়া তুলে কোমর পর্যন্ত পুঁতে 101টা করে পাথর নিক্ষেপ করতে লাগলো ক্ষত বিক্ষত শরীরের ভিতর। সকলে মারতাছে পাথর, মনসুর হাসিয়া ওদের জন্য দুই হাত তুলে দুয়া কইরে ভবে মার খাইয়া দে দুয়া করে, মার খাইয়া দে দুয়া করে, তার মত আর বান্ধ নাই ওরে, মার খাইয়া দে বুঝতে পারে না ওদের গুণে মাপ করিয়া তুমি ভেস্তে দিও সাই, ওহার মধ্যে ছিল মনসুরে তরিকা প্রভাব, মোহব্বত করিয়া মনসুরে পাথর মারে, ওহার মধ্যে ছিল মনসুরের তরিকার ভাই সিবলি রহমতুল্লিন আলাই। সরার কাজ ওমর বলছে সিবলি তুমি কেন মনসুরকে পাথর মারছ না? বলে কাজে সবাই তো মারলো, মনসুর হাইছে ওরে আমি একা নাইবে মারলাম। বলে না তা চলবে না,
তোমার পাথর মারতে হবে, না নসে তোমার জন্মস্থ শহীদে তোমার গঠন যাবে। বলে কাজী সবাই মারছে পাথর ও হাইসে ওরে, আমি একটা নাইবে মারলাম, ও যে আমার তরিকের ভাই। বলে পাথর না মারলে অন্তত পাঁচটা ফুল নিয়ে ছিটিয়ে দিত। জন বাচ্চার মহব্বতে পড়ে পাঁচটা ফুল নিয়ে তরিকের ভাইয়ের সামনে গেছে। মনসুর ভাবছে দোহেলের মুখে শুনছিলাম মার পেটের ভাই হয় বেসাতের ভাগী, তরিকের ভাই হয় নাকি নিদেন কালের সাথী, আমার আছে কঠিন নিদেনের সময় আমার তরিকের ভাই আমার সামনে এসে পড়ছে, আমার আর কোনো কষ্ট দুঃখ। হাইসে দিছে ভাইকে দেখে, যখন ভাইয়ের হাতের ভিতরে পাঁচটা ফুল দেখছে মনসুর জর জর করে দুই চক্ষের পানি ছেড়ে দিছে। শিবলি রহমতুল্লাহ বলছে ভাই জন্মাচ্ছার মহব্বতে পরে আমি পাথরের পরিবর্তে তোমাকে পাঁচটা ফুল ছিটিতে আসলাম, কাল হাসরের দিন আমার গুরুর সামনে আমার বন্ধুর সামনে তুমি আমাকে লজ্জা দিও না ভাই। আরে বিসমিল্লাহ বলি, আরে যখন পাঁচটা ফুল ছিটাইয়া দিল ও গর্ত হতে চল্লিশ গর দূরের রে ওই প্রেম সকলে রাজে জোরের ভাই আজব চমৎকার আমার বুকে তেমন একটা বাবুলের সোনার সানমণি ও জোরের ভাই ভাই।
বলি মনছর বলছে সকলেই মাইরাছে পাথর, ওরা বুঝতে পারে নাই শিবলি কেনে মারলি পাথর, তুই যে আমার তরিকের ভাই। তাই রশিদ সরকার লিখলো ভিন্ন লোকের বড় আঘাত রে ওইটা সইতে মিষ্টি লাগে, আপন জনের ফুলে টুকা কই যার মতে ওরে আমার কই যার মতে লাগে রে কই যার মতে, ওরে আমার কই যার মতে লাগে রে কই যার মতে লাগে। সরকার রশিদের বলে